হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো চিরকুট ইনফিনিটি, আর আমি স্বর্ণা এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে জমি আড্ডা দেবো বলে। তবে আজকে যে সিরিয়ালটি নিয়ে আড্ডা দিচ্ছি সেটার নাম হচ্ছে গিয়ে সিরিয়াল অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী সিরিয়ালটা হয় স্টার জলসায়, আর এটা হয় ঠিক সন্ধ্যে 6টার সময়। তো যাই হোক বন্ধুরা, এই সিরিয়াল সম্পর্কে এর আগে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি, তোমরা যারা যারা মিস করে গেছো তাদেরকে বলবো নিচে ডেসক্রিপশন আছে সেখানে গিয়ে দেখো, লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে ক্লিক করো, ক্লিক করলে পৌঁছবে আমাদের আগের ভিডিওতে, আর জানতে পারবে আগের ভিডিওতে আমি ঠিক কি বলে এসেছি। তো যাই হোক, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ঈশ্বরীর আরেক রকম ধর্ম পালন করা শুরু হয়ে গেছে। তো সেই ধর্মটা হচ্ছে এই ধরনের যে হাজব্যান্ডকে সমস্ত কাজে পরামর্শ দিতে হবে এবং উপস্থিত বুদ্ধি দিয়ে পরিবেশটাকে সামলে রাখতে হবে। তো যাই হোক, মন্ত্রী ধর্ম বোধ হয় আই থিঙ্ক। তো যাই হোক, এই মন্ত্রী ধর্মটা পালন করতে গিয়ে ঈশ্বরী তো বেশ হিমশিম খাচ্ছে, কিন্তু মোটামুটি ফাইনালি একটা স্বাস্থ্য শিবির হচ্ছে, তো সেখানে চলে যায় এবং সেখানে গিয়ে উমাপতি মহাশয় ডাক্তারি করছেন, সবাইকে বিনা পয়সায় ওষুধ দিচ্ছেন, তো তাতে সাহায্য করছে ঈশ্বরী। কিন্তু হঠাৎ করে দেখা যায় যে উমাপতি মহাশয়কে একজন ডেকে পাঠায় এবং সেখানে উমাপতি মহাশয়কে চলে যেতে হয়, কিন্তু যেহেতু কয়েকটা বাচ্চা খুবই অসুস্থ তাদেরকে কিছু ওষুধ দিতে হবে কিছু টাইম অনুযায়ী, যে 5 মিনিট অন্তর কিংবা 10 মিনিট অন্তর। তো ঈশ্বরী নিজের ঘাড়ে দায়িত্ব তুলে নেয় আর নিয়ে বলে সে নাকি মানে পুরোপুরি ব্যাপারটাকে নাকি সামলাবে। তো যাই হোক, কিন্তু সামলানোর জন্য তো আবার পাশে গঙ্গা রয়েছে, গঙ্গা ভুল ওষুধ দিয়ে দেয় এবং সেই ওষুধের জন্য বাচ্চাটা অসুস্থ হয়ে যায় এবং বাচ্চাটা মারা যাবে যাবে এরকম ভাব। ঈশ্বরী বুঝতে পেরে তার গলায় আঙুল দিয়ে তাকে বমি করিয়ে দেয় যাতে বিষটা তার ফলে একটু কেটে যায়। উল্টো দিকে ততক্ষণে উমাপতি মহাশয় এসে যায় এবং এসে তাকে চিকিৎসা করে বেশ ভালো করে তোলে এবং সেটাও জানিয়ে দেয় যে হয়তো কেউ তাকে বমি করিয়ে দিয়েছিল, এবং তখন একজন বলে দেয় যে ঈশ্বরী এটা করেছিল। তো যাই হোক, ঈশ্বরী আবারও উমাপতির চোখে ভালো হয়ে গেল, এটা দেখে গঙ্গার একদমই সহ্য হচ্ছে না। কিন্তু উল্টো দিকে মামনি একটা লোককে ফিট করেছে এবং একজনকে না অনেকজনকে ফিট করেছে, বিদেশ থেকে যারা আসবে উমাপতির কাছে চিকিৎসা করাতে তাদের কাছ থেকে বেশ কিছু পরিমাণে টাকা নেওয়া হবে, 1000 টাকা, এবং যারা আসবে দেশের লোক তাদের কাছ থেকেও বেশ কিছু 1000 টাকা করে নেওয়া হবে। তো এই হাজারে হাজারে অনেক টাকা হয়ে যাবে, লাখখানিক টাকা হয়ে যাবে, আর এই লাখখানিক টাকা পৌঁছে যাবে বিষ্ণুর কাছে। তো যাই হোক, এইরকমভাবে একটা প্ল্যান হয়েছিল, কিন্তু সেটা ধরে ফেলে নন্দী। কিন্তু নন্দী যতক্ষণে সেই লোকটাকে ধরে নিয়ে যাবে দাদা উমাপতি মহাশয়ের কাছে, ততক্ষণে লোকটা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সুতরাং ঈশ্বরীও কিছু করতে পারে না, আর ওই যে মেয়েটা অসুস্থ হয়ে গেছিলো এবং তার জন্য গঙ্গা বাইরে বেরিয়ে আসে আর এসে সবাইকে বলে যে উমাপতির হাতে একজন মারা গেছে, আর এর জন্য দায়ী হচ্ছে উমাপতি মহাশয় নিজেই, আসলে ওনার কোনো ডাক্তারের যোগ্যতা নেই। তো এই ধরনের কিছু বাজে বাজে কমেন্ট করে এবং সেইগুলো পেয়ে সাধারণ মানুষ খেপে ওঠে এবং তারা বিক্ষোভ জানায়। ঢিল ছুড়ে, ঢিলটা গিয়ে লাগে ঈশ্বরীর মাথায়। তো ঈশ্বরী তখন ঠিক করে, যেহেতু সে মন্ত্রী ধর্ম পালন করছে, সে মাইকে দাঁড়িয়ে সমস্ত কথা সে বলবে, তার মনের কথা তো সে বলেওছে এবং সে এটাও বলেছে যে তার নাকি ভেতরে কষ্ট হচ্ছে, তার কারণ হচ্ছে উমাপতি মহাশয় যাকে এতদিন ধরে মানুষ ভগবান রূপে মেনে এসেছে সেই ভগবানকে তারা এতটা কী করে কষ্ট দিচ্ছে, উমাপতি মহাশয়কে খারাপ কথা বলছে লোকে, সেই জন্য ঈশ্বরীর ভেতরে একরকম কষ্ট হচ্ছে, সেটা দেখতে পায় উমাপতি। সেটা দেখে উমাপতি বুঝতে পারে যে ঈশ্বরী আসলে মনটা কতটা নরম, ঈশ্বরীর মনটা আসলে ঠিক কতটা নরম। তো যাই হোক, যেটা আমরা খুব শীঘ্রই দেখতে পাবো বন্ধুরা সেটা হচ্ছে যে মামনিকে হাতে নাতে ধরবে ঈশ্বরী এবং তার হাত থেকে সেই ওষুধের বোতল ছিনিয়ে নেবে এবং ছিনিয়ে নিয়ে পরীক্ষা করতে পাঠাবে এবং পরীক্ষা করার আগেই সেই ওষুধটা ভুলবশত নিয়ে চলে যাবে উমাপতির কাছে এবং উমাপতির কাছে নিয়ে গিয়ে বলে দেবে যে এই ওষুধটা মামনি দিচ্ছে। কিন্তু ফাইনালি তাতে করে মামনি কি আদৌ ফেঁসে যাবে, নাকি মামনি ইচ্ছা করেই এই প্ল্যানটা করেছে যাতে ঈশ্বরী উমাপতির চোখে অনেকটা খারাপ হয়ে যায়, হয়তো ওটা ভালো ওষুধ দিচ্ছে আর ঈশ্বরী ভুল ভেবে সেটাকে নিয়ে চলে যাচ্ছে, আর সেটাকে নিয়ে গিয়ে যখনই উমাপতির হাতে দেবে উমাপতি হয়তো টেস্ট করে বার করবে যে ওষুধটা ভালো, আসলে ঈশ্বরী ভুল কথা বলেছে। কী হবে ততক্ষণে, কি নন্দীর রিপোর্টটা নিয়ে আসতে পারবে যে ওষুধটা আগে টেস্ট করতে পাঠানো হয়েছিল, কি হবে জানতে গেলে তোমাদেরকে দেখতে হবে সিরিয়াল অর্ধাঙ্গিনী স্টার জলসায় ঠিক সন্ধ্যে 6টার সময়। আজকে একটা টিপস রয়েছে, আজকের টিপস হচ্ছে লেবুর অনেক সময় আমরা রস ঠিকমতোভাবে পাই না, তো তার জন্যে গরম জলের মধ্যে লেবুটাকে ফেলে 5 মিনিট রেখে দাও, তারপরে লেবুটাকে কেটে চিপে নাও, দেখবে রস যতটা ছাকবে ভেতরে সবটাই বেরিয়ে আসবে। তো যাই হোক, এটা ছিল আজকের টিপস। এবার যেটা বলবো সেটা হচ্ছে আমার এই গোটা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, আর হ্যাঁ পারলে শেয়ার করো, করে বন্ধুবান্ধবকে জানতে সাহায্য করো। আর একটা কথা, সেটা হচ্ছে বাংলা সিরিয়ালের অ্যাডভান্স খবর পেতে আর এরকম সুন্দর সুন্দর টিপস পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সর্বশেষে পাওয়ার জন্য। আমি গিয়ে একটা সিরিয়ালের খবর নিয়ে আসি বন্ধুরা, ততক্ষণের জন্য টাটা।